আজ হনুমান চল্লিশা সম্বন্ধে আমি যা বলতে চলেছি তা আপনাদের হনুমান চল্লিশা পাঠকে আরও পাওয়ারফুল করে দেবে। এখানে আমি আপনাদের কোনো নতুন মন্ত্র বা ক্রিয়ার কথা বলবো না, বা নতুন কিছু মন্ত্রের সঙ্গে অ্যাড করতেও বলবো না, বা হনুমান চল্লিশা লাইন বা লাইন এক্সপ্লেনেশনও করব না। কেবল হনুমান চল্লিশা স্ট্রাকচারটাকে বুঝবো। প্রথমে আমাদের জানা দরকার যে হনুমান চল্লিশা কীভাবে রচনা হয়েছিল। কিছু কিছু কাহিনীতে বলা হয় যে 17th century যখন তুলসীদাসকে জেলে পুরে দেওয়া হয়েছিল তখন তুলসীদাস দিয়ে হনুমান চল্লিশা রচনা করে। এইভাবেই জন্ম হয় হনুমান চল্লিশার। হনুমান চল্লিশা অবধি ভাষায় লেখা হয়েছিল। হনুমান চল্লিশা কেবল 40টি চৌপাই। জয় হনুমান, জ্ঞান গুরসাগর, জয় কপিশ প্রভু তিনোলোক উজাগর থেকে তুলসীদাস, সদাহরি চেলা, কি যে নাথ, হৃদয় মামডেরা, এই পর্যন্তই কেবল হনুমান চল্লিশা। কিন্তু স্টার্টিংয়ে যে দোহাটা আসে, শ্রী গুরু চরণ রজে নিজ মম মুকুট সুধারি, এটি আর হনুমান চল্লিশার এন্ডিংয়ে যে দোহাটি আসে, পবনতনয় সংকট হরণ মঙ্গল মূলতি রূপ, এই দুটো দোহা কিন্তু হনুমান চল্লিশার অংশ নয়। আমাদের ধর্মে দু ধরনের পূজা হয়, একটি মন্দিরে আর একটি পূজা হয় বাড়িতে। মন্দিরে অনেকে একসাথে বসে পূজা করা হয়, বাড়িতে একা বসে পূজা করা হয়। সবাই যখন একত্রে আরতি দেখে মনে হয় সেই স্বরূপ আমাদের সামনে জ্যান্ত দাঁড়িয়ে আছে। আমরা এমন অনেক সময় ফিল করে থাকি। কার কার এমন ফিল হয়েছে অবশ্যই তা আমাকে নিচে কমেন্টে লিখে জানাবেন। কিন্তু একা ঘরে বসে যে পুজোটি করা হয় তার টপ লেভেলের যে পূজা হয় সেটা হলো গুরু পূজা। যে কোনো সাধনা বা পূজা করার আগেই আমরা একটা এনার্জিকে ইনভোক করি, এটি হলো গুরু পূজা। কারণ মনে করা হয় গুরুই আমাদের বার্তা তার কাছে পৌঁছে দেয়। গুরু পূজা জীবনে গুরু আসার পরই করা হয়ে থাকে। গুরু পূজার একটি পংক্তি হল শ্রী গুরু চরণ কমলেভ্য নম। আর হনুমান চল্লিশারও প্রথম যে লাইনটা আমরা বলি সেটি হলো শ্রী গুরু চরণ সরোজ রজে। হনুমান চল্লিশার স্টার্টিংটা গুরু পূজার মতনই অনেকটা একটি এনার্জিকে ইনভোকেশন করা হয়। যদি আমরা এই দোহাটার অর্থ বুঝে পাঠ করি তবে হনুমান চল্লিশা পাঠের আগে একটা এনার্জিকে ইনভোক করা যাবে। এই দোহাটার অর্থ হলো আমি গুরুর চরণে প্রণাম জানাই, যদি আমার দ্বারা কিছু ভুল হয় সেটি ক্ষমা করে দেবেন। এই দোহাটা এতটাই পাওয়ারফুল যে দোহাটা বুঝে পাঠ করলে হনুমান চল্লিশা পাঠ আমাদের আরও বেশি দ্বিগুণ পাওয়ারফুল হয়। আর হনুমান চল্লিশা পড়ার সময় কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেলেও সেটি নেগলেক্ট হয়ে যায়। কিন্তু আপনার দোহার অর্থ জানতে হবে এবং মানসিকভাবে তা মনে করেই দোহাটিকে পাঠ করতে হবে। তা আপনার হনুমান চল্লিশার পাঠকে আরও পাওয়ারফুল করে দেবে। অনেক সময় আমরা স্কুল কলেজে বা অফিসে যাওয়ার সময় গাড়িতে বাসে বা যেখানেই থাকি সেখানে কানে একটা হেডফোন দিয়ে হনুমান চল্লিশাটা গান হিসাবে শুনতে শুনতে যাই, এটা তো খুব ভালো। কিন্তু আমরা হনুমান চল্লিশাটাকে যদি বাড়িতে রোজ নির্দিষ্ট সময় হনুমানজির ছবির সামনে বসে বা একটি প্রদীপ জ্বালিয়ে বসে বসে যদি পড়ি তাহলে কিন্তু সেটার এফেক্ট আরও আরও অনেক বেশি হয়। আপনারা অবশ্যই তো কোথাও যাচ্ছেন বা কোনো কাজ করছেন সেই সময় গান হিসাবে হনুমান চল্লিশাটা শুনতেই পারেন, খুব ভালো। কিন্তু চেষ্টা করবেন যে একই স্থানে বসে হনুমান চল্লিশার বিগ্রহের সামনে বা একটি প্রদীপ জ্বালিয়ে বসে আপনারা যদি ডেইলি হনুমান চল্লিশাটাকে পাঠ করতে পারেন সেটার এফেক্ট কিন্তু আপনার জীবনে অনেক বেশি হবে। ধন্যবাদ, আজ এ পর্যন্তই।